প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লার ঘটনার ব্যাপকভাবে তদন্ত হচ্ছে। দোষীদের খুঁজে বের করে এমন শাস্তি নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে কেউ আর এমন ঘটনা ঘটাতে সাহস না পায়। ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা লঘু ভাবার কোনো কারণ নেই, কারণ এদেশে সবাই স্বাধীন নাগরিক। শাহ আলী জয়ের রিপোর্ট। সারা দেশে চলছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। করোনা বাস্তবতায় সরাসরি না হলেও ঢাকেশ্বরী মন্দিরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সে উৎসবে সামিল হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের আস্থা অর্জন করতে পারেন। শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার। তিনি বলেন, প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। আপনারা নিজেরা নিজেদেরকে কখনো ওই ক্ষুদ্র সম্প্রদায় অমক সমক এটা মনে করবেন কেন? এই মাটিতে আপনার জন্ম, কাজে এই মাটিতে আপনাদের যাদের জন্ম আপনার এই মাটিরই সন্তান, কাজে এখানে আপনারা সবাই নিজের অধিকারে বসবাস করেন এবং সেই আত্মবিশ্বাসটা আপনাদের মাঝে থাকতে হবে, এটাই আমি চাই। উঠে আসে কুমিল্লায় ঘটে যাওয়া প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, এ ঘটনায় জড়িতদের ছাড় নেই। ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই, এটা আমরা করতে পারবো। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, যথাযথ শাস্তি তাদের দিতে হবে, মানে এমন শাস্তি যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায়, সেটাই আমরা চাই। ভবিষ্যতে পূজা মণ্ডপের নিরাপত্তার কথা মাথায় রেখে মণ্ডপ স্থাপনের একটি নীতিমালা করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। সার্বজনীন যতগুলি দুর্গা মানে পূজার মণ্ডপ আছে সেটা কোনো অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা হয়ে যায় যে আলাদা আলাদা অথবা মানে যেখানে হয়তো অস্থায়ী একটা মন্দির বসিয়ে যখন পূজা করা হয় তখনই কিছু লোক সুযোগ পায় সেখানে সমস্যার সৃষ্টি করতে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তাদের পক্ষ থেকে একটা নীতিমালা থাকা দরকার, একটা নির্দেশনা থাকা দরকার যে কোথায় কতটা পূজা মণ্ডপ হবে। শেখ হাসিনা বলেন যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, সে চেতনা নিয়েই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।